ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লা বারাকাতু। জি সম্মানিত দিদিবোন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই বিষয়টা বর্তমান সমাজের মধ্যে একটা বিধিতে পরিণত হয়েছে যে কথা বলা শেষ হলে বলে ভালো থাকো। যেমন টেলিফোনে কথা বলতেছে তো ঠিক আছে রাখি ভালো থাকো, এই এভাবে আসলে এটা অন্যায়। কারণ ভালো রাখবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো ভালো থাকো এটা তো কিছু হলো না। একজন মানুষকে আরেকজন মানুষের যদি বলে তুমি ভালো থাকো, এতে কি ভালো থাকার কিছু আছে? ভালো ভালো থাকা কি মানুষের সামর্থ্যে আছে? তাই এটা দোয়া হয় নাই। দোয়া করতে আল্লাহ তোমাকে ভালো রাখুক, এটা একটা দোয়া, এটা এভাবে করতে পারে। কিন্তু এভাবে বলাটা ঠিক হবে না, জায়েজ হবে না যে হ্যাঁ ঠিক আছে রাখি তুমি ভালো থাকো, না এভাবে না। বরং আল্লাহ তাআলা তাআলার নিকটে দোয়া করা চাই যে আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখুক, এই এই একটা। আর এটা বলার প্রয়োজন নাই, যখন আগে কথাবার্তা শেষ হয়ে গেছে তখন তো সালাম দেওয়া সুন্নত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো এটা অর্থ হচ্ছে তোমার উপর আল্লাহ তাআলার শান্তি, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার বরকত অবতীর্ণ হোক। যখন নাকি আপনি সালাম দিয়ে দিবেন, তাইলে ভালো থাকার জন্য যে দোয়া করলেন এটা সুন্নত তরিকে আসে গেল। এটা আলাদা করে বাংলাতে বলার কোনো প্রয়োজন নাই। তাই মানুষ যখন সুন্নত থেকে দূরে থাকবে তখন সে বিভিন্ন কুসংস্কারের মধ্যে সে পড়ে যাবে, অনর্থক কাজের মধ্যে পড়ে যাবে। তাই আমাদের সবসময়ের মধ্যে সুনার অনুসরণ করা চাই। সুনার অনুসরণের মাধ্যমে অভাবনীয় যে অনেক উপকার হয়ে যাবে, যেটা নিজের ধারণার মধ্যে আসবে না। আর অনেকের মধ্যে দেখা যায় আপনার বাড়িতে বেড়াইতে আসছে বা আপনি তো কারো বাড়িতে গেছেন, তো চলে আসার সময় বলতেছে ঠিক আছে আসি, না আসি এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। আসি কি, আপনি তো চলে যেতেছেন। এখন বর্তমানে একটা ফ্যাশনে তৈরি হয়েছে যে একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ করলো, গেলো বাড়িতে, গেলো চলে আসার সময় বলে যে আসি, আসলে সে যেতেছে চলি, বলতেছে আসি, তো মিথ্যে কথা হলো না? যা হোক, একটা ডাহা মিথ্যে কথা। আর একটা হচ্ছে যে এটা হিন্দুদের একটা যে কুসংস্কার মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। হিন্দুরা হচ্ছে জন্মান্তরের বিশ্বাসী, এদের বিশ্বাস হচ্ছে যে এই জমানাতে দেখা না হলে পুনর্জন্মে দেখা হবে। এই জন্য তারা হিন্দুরা বলে যে আসার সময় তারা বলে যে বিদায়কালে তারা বলে আসি, হিন্দুরা বিদায়কালে আসি বলে তাদের বিশ্বাস হচ্ছে এই জন্মে না আসলেও পুনর্জন্মে আসবে। এই জন্য তাই মুসলমানদের মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে হিন্দুদের থেকে যে যাওয়ার সময় আসি বলাটা, তাই এটাও বলা যাবে না। বরং যাওয়ার সময় যাইতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, সুনক্তরিকা যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।